এবার আমরা আলোচনা করব ইউরি অ্যান্ড মিলার্স এক্সপেরিমেন্ট অর্থাৎ ইউরি এবং মিলারের পরীক্ষা সম্পর্কে আমরা জানবো আমরা ইতোমধ্যেই জানি ওপারিন এবং হেলডেন নামে দুইজন বিজ্ঞানী পৃথিবীতে প্রথম কোষ কীভাবে উৎপত্তি লাভ করে সেটা সম্পর্কে হাইপোথেসিস দিয়েছিলেন তারা আসলে বলেছিলেন একদম পৃথিবীর আদিতে হাইড্রোজেন অ্যামোনিয়া মিথেন তারপর জলীয় বাষ্প এবং পানি এই জিনিসগুলো কিন্তু সুপ আকারে অবস্থান করছিল তখন পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি ছিল আকাশ থেকে বর্জ্যপাত হয়েছিল পানির উপরে তাহলে এদিকে বর্জ্যপাতের তাপ এদিকে পৃথিবীর তাপ আর এই গ্যাসগুলা সবাই মিলে বিক্রিয়া করে অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম দিকে এই অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন ফ্যাটি অ্যাসিড থেকে লিপিড আর নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হয়েছিল আর এনে এভাবে পৃথিবীর প্রথম কোষ্ঠা গঠিত হয়েছিল এখন ইউরিমিল আর কী করছেন তারা এখন ভাবছেন যে ওপারেন হ্যালডেন যা কথাটা বললো সেটা কি আসলেই সঠিক আসলে কি এই জিনিসপত্রগুলাকে যদি তাপ দেওয়া হয় বিদ্যুতে শখ দেওয়া হয় বা বর্জ্যপাত দেওয়া হয় এগুলা কি আসলেই অ্যামিনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারবে তারা এক্সপেরিমেন্টমেন্টের মাধ্যমে এই বিষয়টাকে আসলে যাচাই করার চেষ্টা করেন যে আসলেই এই জিনিসগুলো থেকে অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড তৈরি হয় কি না তাহলে তাদের এক্সপেরিমেন্টের রেজাল্টটা কী আছে সেটা আমরা এখন দেখব তাহলে সবাই একটু খেয়াল করো তারা এক্সপেরিমেন্টটা আসলে কিভাবে করেছিলেন তারা কি করেছিলেন এরকম একটা ফ্লাস্ক নিয়েছিলেন যদিও ফ্লাক্ক নেননি তারা বড় বড় যন্ত্রই ব্যবহার করেছিলেন এই ফ্লাক্সের মধ্যে ছিল পানি মনে করো এর মধ্যে ছিল পানি এবং তারা কি করেছেন পানিকে তাপ দিয়েছিলেন ওই যে পৃথিবী যেহেতু গরম ছিল পানিকে নিশ্চয়ই তাপ দেওয়া যা লাগবে পৃথিবী যেহেতু গরম ছিল পানিকে তাপ দেওয়া হলো এখন তাহলে পানিটা পানিটা ফুটতে শুরু করলো পানি থেকে জলীয় বাষ্প তৈরি হওয়া শুরু হলো পানিটা ফুটে ফুটে জলীয় বাষ্পটা উপরের দিকে উঠে আসলো এবার দেখো তারা এই জলীয় বাষ্পগুলোকে পাঠালেন এরকম একটা চেম্বারের মধ্যে এই নলটা এসে এই নলটা এসে আলটিমেটলি যুক্ত হবে এরকম একটা চেম্বারে এরকম একটা চেম্বারে এসে নলটা যুক্ত হবে এই চেম্বারটাকে আমরা নাম দিব হলো স্পার্ক চেম্বার এটাকে আমরা বলবো হচ্ছে স্পার্ক চেম্বার এটা হচ্ছে আমাদের সেই স্পার্ক চেম্বার স্পার্ক চেম্বার কেন কারণ এর মধ্যে কারেন্ট থাকবে এর মধ্যে কারেন্ট থাকবে এর মধ্যে কারেন্টে সংযোগ দেওয়া হবে এই যে কারেন্ট দেওয়া হবে মিলার আসলে চেষ্টা করেছিলেন তিনশো নব্বই কোটি বছর আগে পৃথিবীর যেমন প্রাকৃতিক পরিবেশ ছিল ওরকম একটা পরিবেশ সৃষ্টি করা ওই সময় ছিল পানি প্রচণ্ড গরম তারা পানিতে তাপ দেওয়ার ব্যবস্থা করেছেন পানির জলীয় বাষ্প ছিল জলীয় বাষ্প তৈরি করার ব্যবস্থা করেছেন এবং পানিতে যেহেতু বর্জ্যপাত হতো ওই জন্য তারা কিন্তু কারেন্টেরও ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে কারেন্টের যে চাহিদাটাও পূরণ হয় তারপরে দেখো স্পার্ক চেম্বারের নিচ থেকে কিন্তু নলটা নামানো হবে এখন একটা বিষয় এখানে খেয়াল করো এই পানি এখানে ছিল কিন্তু তোমার পানি ছিল এই ও ছিল এখন পানিতে তাপ হয় পানিটা কিন্তু জলীয় বাষ্প আকারে দিক দিয়ে দিক দিয়ে এই জায়গাতে চলে আসলো স্পার্ক চেম্বারের মধ্যে এই গ্যাসগুলোকে নেওয়া হয় হাইড্রোজেন গ্যাসকে রাখা হয় তারপরে হচ্ছে মিথেন গ্যাসকে রাখা হয় তারপরে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে রাখা হয় এই গ্যাসগুলোও দেওয়া হয় এখানে এদিকে পানি থেকে তো জলীয় বাষ্পও আসলো তাহলে দেখো একদম প্রিমিটিভ গ্যাস যে চারটা ছিল সবগুলো চারটা গ্যাসই কিন্তু স্পার্ক চেম্বারের দেওয়া হলো সবাই মিলে এখানে তাহলে বিক্রিয়া করবে করে সেই জিনিসগুলো নিচের দিকে এরকম নামতে থাকবে এই যে সবাই মিলে নিচের দিকে নামছে এই জায়গাতে স্থাপন করা হয় কনডেনসার এই জায়গাতে স্থাপন করা হয় হলো শীতক বা কনডেনসার এখানে স্থাপন করা হয় কনডেনসার এই কনডেনসারের কাজই হচ্ছে জলীয় বাষ্প বা এই যে গরম গ্যাসগুলোকে একটু ঠান্ডা করা এক একদিক দিয়ে পানি প্রবেশ করানো হয় দিক দিয়ে তারপর পানিটা এই জিনিসপত্রকে ঠান্ডা করে এদিক দিয়ে আবার হচ্ছে গরম পানিটা বের হয়ে যায় কনডেনসার কি করে তাহলে এই গ্যাসগুলোকে ঠান্ডা করে তারপরে গ্যাসগুলো নেমে আসে গ্যাসগুলো মনে করে এভাবে নেমে আসলো এবার এখন গ্যাসগুলোকে আমি এখানে অ্যাড করে দিই সংযুক্ত করে দিই এই জায়গাতে দেখো এই জায়গাতে যেহেতু গ্যাস ঠান্ডা হয়ে গেল ঠান্ডা গ্যাস থেকে তৈরি হওয়া যে পদার্থগুলো এই জায়গাতে এসে জমা হয় এই জায়গাতে এসে জমা হয় আর এদিকে গ্যাসগুলো পানি হয়ে হয় এদিকে চলে আসে তাহলে দেখো এখানে কি হচ্ছে তারা প্রচন্ড তাপ দিচ্ছে তাপ দিয়ে এই তাপের কারণে পানিটা জলীয় বাস্ পরিণত হয় উপরের দিকে উঠছে উঠে চলে যাচ্ছে স্পার্ক চেম্বারে স্পার্ক চেম্বারে থাকছে কারেন্ট এই কারেন্ট আর অনেকগুলো কিন্তু প্রিমিটিভ গ্যাস এখানে আছে সবাই মিলে বিক্রিয়া করছে তারপর বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থটা নিচের দিকে নামছে কনডেন্সার এটাকে ঠান্ডা করছে ঠান্ডা হলে বেশ কিছু বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ এসে এই এই বোতলে এসে জমা হবে আর পানিটা আলটিমেটলি এখানে আসবে আবার এই ঘটনাটা ঘটবে এভাবে তারা প্রায় সাত দিন বিক্রিয়াটা ঘটতে দেন এবং সাত দিন পরে এসে তারা এই যে এখানে জমলো যে বিক্রিয়াজাত পদার্থটা এটাকে নিয়ে তারা যখন টেস্ট করে দেখেন একদম দারুণ একটা রেজাল্ট পাওয়া গেছে তারা টেস্ট করে দেখেন যে না এর মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে এই জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে অ্যামিনো অ্যাসিড এই জায়গাতে পাওয়া যাচ্ছে অ্যামিনো অ্যাসিড আর আমরা জানি অ্যামিনো অ্যাসিডটা কিন্তু যুক্ত হয় প্রোটিন বানাতে পারে এই জায়গার মধ্যে পাওয়া গেছে কিন্তু ফ্যাটি অ্যাসিড এই জায়গার মধ্যে পাওয়া গেছে কিন্তু ফ্যাটি অ্যাসিড এই জায়গার মধ্যে পাওয়া গেছে কিন্তু বিভিন্ন সুগার আর এই সুগারগুলো কিন্তু একটা ডিএনএআরএন এর মতো পদার্থ তৈরির কিন্তু একটা কাঠামো তাহলে দেখো ওপারেন হেলডেন বলেছিল প্রাকৃতিক পরিবেশে এভাবে কারেন্ট তাপের কারণে কিন্তু বিভিন্ন পদার্থ তৈরি হতে পারে তার কথার কিন্তু সত্যতা প্রমাণিত হয়েছে মিলারের কিন্তু এক্সপেরিমেন্টের মাধ্যমে মিলার ওরকম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে দেখিয়েছেন যে না আসলেই এই গ্যাসগুলো থেকে কিন্তু এই পদার্থগুলো বানানো সম্ভব ওই গ্যাসগুলো থেকে যদি এই পদার্থগুলো বানানো সম্ভব এই পদার্থ থেকে তো প্রোটিন বানানো কাজ এই প্রোটিন এবং হচ্ছে বিভিন্ন অ্যাসিড থেকে তো একটা পদ একটা প্রথম কোচ বানানো তো আরও সহজ ব্যাপার অর্থাৎ কীভাবে পৃথিবীর প্রথম কোষটা উৎপত্তি লাভ করে সেটার যেই হাইপোথিসিসটা ছিল সেটার যেই কল্পনাটা ছিল সেটা কিন্তু বাস্তবে প্রমাণ করিয়ে দেখেছেন কিন্তু ইউরি এবং মিলার ওপারিন এবং হ্যালডেন একটা হাইপোথিসিস দিয়েছিলেন এবং সেই হাইপোথিসিসের কথাগুলো পরীক্ষাগারে প্রমাণ করেন ইউরি এবং মিলার